চলতি বছর জানুয়ারিতে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ফর্মুলায় ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত কোভিশিল্ড টিকা দিয়ে দেশে শুরু হয় টিকাদান কার্যক্রম। কিন্তু টিকা সংকটে প্রায় দুই মাস বন্ধ থাকলেও সিনোফার্ম ও মডার্না আসতে শুরু করার পর জুলাইয়ে পুরোদমে শুরু হয় আবারও টিকাদান। সোমবার এক ভার্চুয়াল অনুষ্ঠানে যুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান, চলতি মাসেই নতুন করে আসছে 50 লাখ টিকা। জনসন এন্ড জনসনের টিকা নেওয়ারও আমরা প্রতিশ্রুতি আমাদের কাছে চেয়েছিল, আমরা দিয়েছি, সেখানেও প্রায় 7 কোটি টিকা, সেটা আগামী বছরে। এই মাসেও সিনোফার্মে টিকা আসবে, অ্যাস্ট্রাজেনিকা টিকা আসবে, আমাদের কনফার্মডই আছে এই মাসে 50 লক্ষ, হয়তো আরো বেশি আসতে পারে, এবং ফাইজারের টিকাও এই মাসে আসার কথা। তবে ভিন্ন কথা বললেন পররাষ্ট্রমন্ত্রী। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় চীনা রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, দাম বেশি হওয়ায় এক ডোজের টিকা জনসন অ্যান্ড জনসন এখনও আসেনি কোভ্যাক্সের আওতায়। চীনের সঙ্গে যৌথভাবে টিকা উৎপাদন এখন সময়ের ব্যাপার মাত্র বলেও জানান তিনি। জনসন অ্যান্ড জনসন যেটা শুনলাম, প্রতিটা ভ্যাকসিনের দাম $82। হ্যাঁ, সেই জন্য বোধ হয় যারা আমাদের দান করতেছেন ওইটা কিনতেছেন না, এই জন্য পাঠাচ্ছেন না। তবে তারা নিশ্চয়ই কিনবেন, কারণ কোম্পানিগুলোকে দিয়ে রাখতে হবে, তো তখন হয়তো কিছু দান করবেন। ইনসেপ্টটা বাল্ক আনবে, এনে লোকালি বটলিং, লেবেলিং, ফিনিশিং এইসব কাজ করবে। আমার আশা যে এটা যে কোনো মুহূর্তে শুড বি ডান, সই করার পরেও প্রাস 2-1 লাগবে। দেশে গত 6 মাসে টিকা নিয়েছেন 1,34,00,000-এর বেশি মানুষ। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা।